ya. সুধী দর্শক, উল্লাপাড়ার পংখারোয়া গ্রামে যে বিশাল নৌকা তৈরি হচ্ছে, তো এই নৌকার গ্রামের যে লোকজন, গ্রামের লোকের কিছু অনুভূতি শুনবো। আপনি কি এর আগে গ্রামে কোনো নৌকা দেখছেন এরকম? হ্যাঁ, নৌকা ছিল। তখন কেমন ছোট ছিলেন? হ্যাঁ, খুব ছোট ছিলাম, মানে জ্ঞান বুদ্ধি হয় নাই তখন। এক আমার বাপ দাদারা এক নৌকা তৈরি করেছিল সোনার তরি নাম, সোনার তরি। সেই নৌকা মনে করেন যে 20 বছর 22 বছর সে নৌকা, মানে এখন নৌকা পরিস্থিতি হলো যে নৌকা হয়ে গেছিল আমাদের ছোট। আচ্ছা, এখন বর্তমানে সবাই নৌকা হয়ে গেছে বড়। দেখা যায় যে বাইজে যা আলা সমস্যা হয়ে যায়, পারা যায় না, বা একবারে পাশও ফেলাতে পারে না, তা মনে না হাড্ডা হাড্ডি। এর জন্য সবাই সবাই বড় করে আমরা উদ্যোগ নিয়েছি যে বড় বানানো হলে এটা কয় হাত লম্বা হবে? এইটা 82 হাত লম্বা। 82 হাত লম্বা হবে। 82 হাত নৌকা একসঙ্গে বাইজ দিতে কতজন লোক লাগবে জানেন আপনি? 75 জন লোক লাগবে। 75 জন লোক লাগবে। আচ্ছা ঠিক আছে। সুরেশ ভাই, ঠিক আপনারা ফাঁকে পড়বেন কে? ভাবনা ভাবনা হবে পুরো।
নাম দেখে যাচ্ছে না।